পটুয়াখালীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী মেডিকেল কলেজে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, দিন দিন বেড়েই চলেছে পটুয়াখালীতে ডেঙ্গু রোগীর সংখ্যা। আমি যে এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী মেডিকেল কলেজ হসপিটালে, এই হসপিটালে কিন্তু এখন বর্তমানে 22 জন এই ডেঙ্গু ওয়ার্ডে 22টি বেড রয়েছে, 22টি ওয়ার্ডের বিপরীতে কিন্তু 22 জনই রোগী চিকিৎসা নিচ্ছে। এছাড়া কিন্তু আশঙ্কাজনক অবস্থায় একজন কিন্তু ICU-তে চিকিৎসা নিচ্ছে। টোটাল গত 24 ঘন্টায় কিন্তু পটুয়াখালী মেডিকেল কলেজে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 8 জন, এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে কিন্তু 6 জন। এ ছিল পটুয়াখালী মেডিকেল কলেজের চিত্র। এছাড়া যে পটুয়াখালী জেলার যে 8টি উপজেলা রয়েছে, 8টি উপজেলায় কিন্তু 7টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এই 7টি স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে কিন্তু 26 জন রোগী আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। এছাড়া কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু সেখানে ছাড় গেছে কিন্তু আরও 6 জন কিন্তু ছাড় নিয়ে চলে গেছে। তবে পটুয়াখালী মেডিকেল কলেজে যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে তারা কিন্তু বেশিরভাগই রোগী ঈদুল আজহা উপলক্ষে বাড়িতে এসেছিল, সেইভাবে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এইভাবে কিন্তু স্থানীয়দের ভিতর কিন্তু ডেঙ্গু আক্রান্ত ছড়িয়ে পড়ে। আপনি দেখে যাচ্ছেন যে আমি যে ডেঙ্গু ওয়ার্ডে আছি, এই ডেঙ্গু ওয়ার্ডে কিন্তু 22 জন রোগী ভর্তি রয়েছে, চিকিৎসা নিয়েছে। এর বেশিরভাগই কিন্তু স্থানীয় রোগী। এই যারা রোগী এখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যে জিনিসটা জানিয়েছে যে ঢাকা থেকে তাদের আত্মীয় স্বজন ঈদুল আজহা উপলক্ষে এসেছিল এবং তাদের মধ্যে থেকেই কিন্তু ডেঙ্গু আক্রান্ত তাদের ভিতর ছড়িয়ে পড়ে। তবে এই বিগত 3 তারিখ থেকে এই ডেঙ্গু ওয়ার্ডটা কিন্তু এখানে চালু হলো, 2 দিন পর কিন্তু এখানে স্যালাইন সহ বিভিন্ন ওষুধের সংকট ছিল, কিন্তু বর্তমানে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন রয়েছে, ওষুধ রয়েছে। এ বিষয়ে আমি পটুয়াখালী যে তত্ত্বাবধায়ক রয়েছে দিলরুব ইয়াসমিন লিজা তার সাথে কথা বলেছি, তিনি বিষয়টা জানিয়েছে আমরা যে ডেঙ্গু ওয়ার্ডের জন্য সেবা আলাদাভাবে তারা রোগীদের সেবা দিচ্ছে এবং যারা ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নিতে আসছে তাদের সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। এছাড়া আমি জেলার সকল উপজেলার ডেঙ্গু আক্রান্ত রোগীর বিষয়ে পটুয়াখালী যে সিভিল সার্জন রয়েছে কবির হাসান তার সাথে কথা বলেছে, তিনি বলছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো তারা অতি শীতর একটি কলে ডেঙ্গু ওয়ার্ড তারা খুলবে। এ ছিল পটুয়াখালী থেকে ডেঙ্গু রোগীর আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম পটুয়াখালীতে।